কোন রকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার পড়ে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠিয়ে দেবো। আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি তো ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করব, এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিশ্লে লোক থাকে, জি গাওয়া যদি বাধা দেয়, জি তো ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগে থেকে, জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি সামনে দিকে ট্রাম্পের ছবি দিয়ে, জি সব থাকবে, জি আপা দুই পাশেও তারা থাকবে সবই, একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি, জি 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 আয় বাধা দে, দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবে, জি ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম, হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো, জি আপা ঠিক আছে আপা, জি ইনশাল্লাহ ভালো গ্যাদারিং যেতে হয় সেটা করো, ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক স্বৈরতন্ত্র নিপাত যাক ইউনিসেফার স্বৈরতন্ত্র, জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে, আড়াইশো তোমার 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল একটা ছুতা দিয়ে, কি নাস্তা নিয়ে গোলমাল করছে, নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট করে দিয়ে ই করবে, এটা কি ধরনের কথা, এটা হয়নি কখনো, অসভ্যতার একটা সীমা থাকে। তারপর তোমার ইয়ে করলো, আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের, আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে, আরো বাড়বে, আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা গোনা কলা গন্ডায় করে নেবো, জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে, জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব, জি আপা। মনে করতো যদি কমলা হ্যারিস হিলারির নেয় নেই, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু এটার মধ্যে দিয়ে আমেরিকা প্রেসিডেন্ট যাবে, ওখানে ওই যে চকি চকি ছবি দেখলাম, চকি মকি পাইতে হকার বসাইয়ে তবল নেয়, ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিন ইনসিডেন্টে ওই থাকে পেশাব পায়খানা করে নষ্ট করে আলেছে, আমরা তো আস্তে ধীরে যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাআল্লাহ। ওখানে পায়খানা কোথায়? ওই ভিতরে ফ্লোরে ফ্লোরে, হ্যাঁ ফ্লোরের উপরে, জি সামনে বসে দাও কেন, না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে, রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো চৌকিগুলো অফিসের ভিতর রাখে, জি হ্যাঁ এটা করতে হবে।
আমাদের আর আমাদের কত ঘরবাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বের করো। জি এলাকা এলাকায় সব জায়গায় ঢুকে যাচ্ছে, প্রত্যেক এলাকা থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন ইমারছে। সব ঢাকায় যে কয়টা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসেছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে, পুলিশ মারা গেছে। হ্যাঁ সেটা কিন্তু সামনে আসে না। ওই তথ্য বের করো। জি আপা ইনশাল্লাহ। যেভাবে পড়ালো আমাদের তত কল্পনাও করা যায় না, প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিচ্ছে। আর আমাদের তো কারো নাই, সবাই বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল, তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়ি ঘর পড়ায়। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া, আর কালো তো আছে আবার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস, ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী, আর সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলের দিচ্ছে ধাওয়া, ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। তা এই নিয়ে তারা ওই রকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে, মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না, রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। বাবা বাবা, তো ভয় পাই তো বেড়ে যা, তো থাকা দরকারটা কি? আরে খোঁজ রাখো তো, ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র অস্ত্র রাখে। জি কারণ হলে একবার সার্চ করানো হবে। জি আর মিডিয়া করাবো। জি আপা ইনশাআল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ জি, তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে।